বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। বেশ ভালোই লাগছে দর্শকদের, কারণ আপাতত লালনের জীবনে দুজন নারী দাপিয়ে বেড়াচ্ছে, একজন তার স্ত্রী ফুলঝুরি আর অন্যদিকে তার প্রেয়সী তিতির। তিতির আমাকে নিয়ে চল, আমি তোমাদের বাড়িতেই থাকতে চাই। লালন আমি নিজে গিয়ে তোমায় দিয়ে আসবো, এখন আনন্দ করো না গো, মন খুলে আনন্দ করো। টিআরপি টক্করে কিন্তু বেশ তরতর করে এগিয়ে চলেছে ধুলোকণা, গত সপ্তাহের পর এই সপ্তাহ একেবারে সেরা সেরা। তাই জন্য আজকে আমরা আমাদের আড্ডায় পেয়ে গিয়েছি লালন এবং ফুলঝুরিকে। আপনাদের দুজনের সম্মতিতে আপনারা বিবাহ বিচ্ছিন্ন হবেন। আসবো স্যার, আমি তিতির, আপনাকে এই পেপারটা দেওয়ার আছে, আর এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে তাদের মধ্যে এখন যাই সম্পর্ক চলুক না কেন, অফ স্ক্রিনে কিন্তু একদম ঠিকঠাক। মানে এটা কি টিআরপির জন্য বন্ধুত্বটা হয়ে গেছে আবার? আমাদের প্রমো তো তোমরা দেখেইছো অনিয়ার হতে চলেছে, এবং সত্যি সত্যি মানে লালন ফুলঝুরির জীবনে কি ঘটবে সেটাই দেখার, মানে ওই তিতি দিদির হাতে খামে কি ছিল সেটা জানতে হবে, এবং আদেও লালন ফুলঝুরি আলাদা হবে কি না, ডিভোর্সটা কি সত্যি সাইন হয়ে যাবে কি না, সেই সব জানতে গেলেই যেটার জন্য আজকে আমরা আড্ডায় বসেছি সেটা হলো এই মহাসোমবার, 14 তারিখ মহাসোমবার আসছে, তো সেটা অবশ্যই দেখবেন, এবং গোটা সপ্তাহ জুড়ে চলবে, নানা রকম টুইস্ট, নানা রকম ঘটনা ঘটবে এবং ধামাকাদার এপিসোড দেখতে চলেছেন আপনারা, এটাই আমরা শুধু বলতে পারি। ঠিক তাই, এবং আমি যেটা দিয়ে শুরু করলাম, টিআরপি তালিকা কতটা প্রভাব ফেলে সেটা আগে জানবো, তারপর আমি অন্য কথায় আসি। আগে একটু বলো তো ইন্দ্রশিস, তুমি আগে বলো। ডেফিনেটলি ভালো লাগে, মানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং কাজটা আমরা যখন করতে আসি তখন এটাই আশা করে আসি যে আমরা দর্শককে আনন্দ দেব, দর্শককে ভালো লাগা দেব, এবং সেটাই বোধ হয় আমাদের কাছে প্রধান চাওয়া, এবং সেটা যদি একটা ভালো জায়গায় যায় তার মানে সত্যি আমরা কাজটা করার আমাদের একটা পারপাস আছে। তো ডেফিনেটলি টিআরপি সেটাই বলে যে এত দর্শক একটা সিরিয়াল দেখছে, তো সত্যি ভালো লাগার জায়গা, কারণ আমরা যতই আনন্দ করি যতই মজা করি সেটে সিরিয়াল কিন্তু সিরিয়াল না, মানে আমাদের মিডিয়ামটাই খুবই পরিশ্রমের কাজ, ঘর বাড়ি থেকে এতক্ষণ ধরে দূরে থেকে কাজ করা ইট ইজ ডিফিকাল্ট, তো সেই পরিশ্রমটা তো আমরা একটা কিছু ভেবে করি যে দর্শক যা দর্শকের জন্য করি, তো তখন যখন ওইটা পাওয়া যায় সবসময় পাওয়া যায় না, মানে মানালি আমার থেকে অনেক বেশি পেয়েছে, বাট না না আমি অনেস্টলি বলছি ও যেই স্তর থেকে শুরু করেছে, মানে ও সেখানেও নাম্বার ওয়ান ছিল, এখানে এসে আবার নাম্বার ওয়ান হয়ে গেছে। সো আমার আমার এটা প্রথম সিরিয়াল যেটা টপে গেছে, এবং অসংখ্য ধন্যবাদ দর্শককে, অসংখ্য ধন্যবাদ আমার প্রডিউসারদের লীনাদি শৈবালদাকে, আমার ডিরেক্টর সুজিতদাকে, এবং আজকে শুধু আমি আগেও বলেছি আমরা দুজন এখানে বসে থাকার কথা না, মানে অ্যাকচুয়ালি ধুলোকণার পুরো টিমের এখানে বসে থাকার কথা, কারণ আমরা সবাই একসঙ্গে না থাকলে এই জিনিসটা তৈরি হতো না, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা মিল আছে, এবং প্রত্যেকে প্রত্যেককে প্রত্যেকটা জায়গায় হেল্প করে যাচ্ছে বলে আজকে এত দিন হয়ে যাওয়ার পরেও আমরা হাসি মুখে কাজটা করে যাচ্ছি। ঠিক তাই, এবং তার সাথে যেটা বলার ইন্দ্রশিসদার কথা সূত্র ধরেই বলি, যে প্রত্যেকটা সময় এই যে টিআরপির ওঠা নামাটাও থাকে, সেই হিসাবে তোমাদেরও কিছুটা হলেও প্রভাব পড়ে ধারাবাহিক না? দেখো আমি একটাই কথা আমার দিক থেকে বলবো, আমার দুটোতেই একটাই প্রভাব পড়ে, টিআরপি বাড়লেও যেটা হয়, টিআরপি কমলেও যেটা হয়, যেটা আমার ব্যক্তিগতভাবে হয়, আমার মনে হয় আমি দুটোতেই বেস্ট দেওয়ার চেষ্টা করব, কারণ টিআরপি বেড়ে যাওয়া মানে মানুষের এক্সপেকটেশন বেড়েছে, সেখানে আমাকে আমার বেস্টটা দিতে হবে, আর টিআরপি কমে যাওয়া মানে আমাকে আমার বেস্টটা দিতে হবে টিআরপিটা এক নম্বরে নিয়ে যাওয়ার জন্য। তো দুই জায়গাতেই আমার একটাই উত্তর যে আমাকে আমার বেস্টটা দিতে হবে, এবং আমি খুব ব্লেসড যে আমি রোজ দর্শকদের সামনে আসতে পারি, আমি রোজ আমার যেটা ইচ্ছে, আমার জীবনে তো ইচ্ছে ছিল যে আমি একজন অভিনেত্রী হব, সেইটা আমি রোজ কাজ করার সুযোগ পাই, তাই সেই জায়গা থেকে আমি প্রত্যেকটা দিন কৃতজ্ঞ দর্শকের কাছে, এবং আমার এই যে কাজটা করি সেই জায়গা থেকে আমার মনে হয় আমি রোজ আমার বেস্টটা দেবো, কারণ আজকে আমি জানি না হয়তো ধরো আমি এরকম হলো যে আজকে একটা আমার কোনো কাজ দর্শক কম দর্শক দেখছে, হয়তো আমার কোনো একটা কাজ, কিন্তু কম দর্শকের মধ্যেও কিন্তু কম দর্শক দেখছে,
তো একজন দর্শক দেখাটাও কিন্তু আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। আর এক নম্বর হতে কার না ভালো লাগে বলো, এক নম্বর হলে ওই যে বললাম এক্সপেকটেশন যেহেতু বেড়ে যায়, কাজ করে আরও ভালো কাজ করার ইচ্ছেটাও আরও বেড়ে যায় নিশ্চয়ই। এবং আমরা বেশিরভাগ সময় দেখেছি যে টিআরপি তালিকায় প্রভাব ফেলে যখন আমরা দেখতে পাই যে অনস্ক্রিন পেয়ারের মধ্যে, মানে পেয়ারের মধ্যে যখন একটা সম্পর্ক খুব ভালো যায়, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে দুটোই দেখা যাচ্ছে, মানে অনস্ক্রিন পেয়ারের মধ্যে এখন সম্পর্কর একটু অবনতিও চলছে, আবার অন্যদিকে সম্পর্কটাও ভালো চলছে, মানে মিক্সড দর্শকও তাই মিক্সড রিয়াকশানে কিন্তু একদম তত্তর করে এগিয়ে যাচ্ছে টিআরপি, তাই নয় কি? এটা খুব মানে গল্পের ধারা যেরকম যায় আমাদের সেরকম পারফর্ম করতে হয়, তো যখন সেটা দর্শকের কাছে আবার বলছি অ্যাকসেপ্টেড হয় সেটা করতে আরও বেশি ভালো লাগে। এবং আজকে এতদিন হয়ে যাওয়ার পরেও যে এখনও আমরা একটা মহাসপ্তাহ গিফট করার জায়গায় আছি দর্শককে, সেটাও আর এক আরও দায়িত্ব বাড়ে এবং কোথাও গিয়ে আবার একটা ভালো লাগাও কাজ করে। এবং যেটা মানালি বলল যে আরও বেশি দেওয়ার একটা প্রবণতা তৈরি হয় ভেতর থেকে, তো সেটা ওই একটা অফ স্ক্রিন তার জন্য প্রেপারেশন থাকে এবং অনস্ক্রিন সেটা এক্সিকিউট করা, পুরোটা মিলিয়ে কিন্তু একটা আমরা যে কাজটা করি বেসিক্যালি আমার তরফ থেকে, আমার মানালিও সহমত হবে, মানে ওর সঙ্গে আমার অনেকটাই এই আইডিয়াটাই মিলে যে প্রচুর মানুষের কিন্তু আকাঙ্ক্ষিত একটা পেশা আমরা যেটা করছি এবং সেখানে গিয়ে আমরা রোজ সেই কাজটা করতে পারছি। ভগবানের অশেষ আশীর্বাদ না থাকলে এটা হয় না, কাজেই এটা কিন্তু একটা বিশাল দায়িত্ব এবং সেই দায়িত্বটাকে অবহেলা করার কোনো জায়গা নেই, তো রোজ চেষ্টা করি সেই দায়িত্বটাকে ভালো করে আরও ভালো করে পালন করার। সব সময় আবার বলছি ফল পাওয়া যায় না, সেটা সম্ভব নয়, কিন্তু যখন পাই ডেফিনেটলি ভালো লাগে এবং মনে হয় যে আছি এখনও, আরও করি আরও ভালো ফল। আচ্ছা তোমাদের কাছে আসবো একটা প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে দর্শকরা যে শুধু সবসময় ভালোবাসা দেয় তেমনটা নয়, নেটিজেনরাও কিন্তু একটু দৃপ্ত গলায় বলছে না একদম ভালোবাসছে না এখন। দেখো এইটাতে আমার খুব সহজ উত্তর, সেটা হলো না না একদমই না, প্রচন্ড না না একদমই না। দেখো এটাতে আমার খুব সহজ উত্তর, আমরা তো ওই যে বললাম আমরা যে কখন ওই টেলিভিশন পর্দা থেকে ঘরের ছেলে মেয়ে হয়ে যাই সেটা আমরা নিজেরাই জানি না, তো সেই জায়গা থেকে যেটা হয় যেহেতু ঘরের ছেলে মেয়ে হয়ে উঠি লোকের না কোথাও একটা চরিত্রগুলোর মধ্যে ঢুকে যায়, সেই জায়গা থেকে রাগ হয়, সেই জায়গা থেকে অভিমান হয়, আমরা একসঙ্গে থাকলে লোকে খুশি হয়, তো সেইটা ডেফিনেটলি তারা দেখে বলেই এই নানা রকম রাগ অভিমান এইগুলো বোধহয় তৈরি হয় দর্শকদের মনে। এবং সেই জায়গা থেকে সত্যি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে এত তাড়াতাড়ি আপনারা আমাদের ঘরের ছেলে মেয়ে বানিয়ে নেন, এবং অজান্তে এই যে আমরা ধরো আমি যখন কোথাও আমরা যাই কিংবা কোনো অনুষ্ঠানে যাই সেখানে কিন্তু একটা অচেনা মানুষও যখন তুই করে কথা বলে, আরে ফুলঝুরি তুই কী করছিস, সেটা কিন্তু তুই এইটা মানে কিন্তু আমাকে ছোট করা না, তুই মানে আমাকে আপন করে নেওয়া, তো সেইগুলো যে আমরা পাই সেটাই মনে হয় সব থেকে বড় পাওয়া, সেটাই মনে হয় সবচেয়ে বড় ব্লেসিং। তিথি থাকলে আমার গান গাইতে খুব ভালো লাগে, ফুলঝুরি থাকলে গান গাইতে ভালো লাগে না? না মানে আমরা লীনাদির সাথে রিসেন্টলি কথা বলছিলাম, তখনই আমরা লীনাদিকেই বললাম যে বিয়েটা এখন না অতি রঞ্জিকতা একটা আমরা দেখলাম যে রং চড়িয়ে দেখানো হয়, তখন উনিও সেই কথাটা বললেন যে মানুষ তো সাধারণ জীবনটাকে যাপন করছেই কিন্তু ধারাবাহিকে তো তারা সেটাই দেখতে যায় যে লার্জার দ্যান লাইফ আমরা দেখতে চাইবো সেই জন্য। এবং তোমাদের ধারাবাহিক নিয়েও কিন্তু সেটা নিয়ে শুরু হয়েছিল তাই নয় কি, লিপস্টিকের পর্ব যদি আমরা বলি? দেখো এটা নিয়ে না এই যে লিপস্টিকের পর্ব বলা হচ্ছে, তুমি যদি একটু লজিক্যালি জিনিসটা ভেবে দেখো তিতির কিন্তু ওর বেসিক্যালি যেই গল্পটা আমরা দেখেছি ও লিপস্টিকটাকে ইউজ করেছিল, মানে সিঁদুর যাতে না পড়ানো হয়, যাতে ওর সাথে বিয়েটা না হয়ে যায়, কারণ লালন তো অসুস্থ ছিল, ওকে গোগল বলে ডাক্তার কিছু স্মৃতি মনে পড়ছিল না, পুরো স্মৃতিটা ফেরানোর জন্য ওটা একটা ক্রিয়েট করা হয়েছিল। এবং আমি যদি আমার বাস্তব জীবনে দেখি আমরা এখন নানা রকম কসমেটিক্স ইউজ করি, আজকে যে সবসময় সিঁদুরই পরছি সেটা না, আমরা নানা রকমের ওই স্টিকওয়ালা সিঁদুর পরি, লিপস্টিকের মতো দেখতে সিঁদুর পরি, এবং আমরা এরকম বিয়ে অনেক পুরনো দিন ধরে দেখে আসছি, হাত কেটে রক্ত দিয়ে সিঁদুর পরানো হচ্ছে, উড়ে গিয়ে সিঁদুর পরানো হচ্ছে, তো ওগুলো তো হয়ে এসছে আমাদের জীবনে না, দিস ইজ ফ্যাক্ট। এবং এখানে এই যে ইলজিক্যাল বলা হচ্ছে যে লিপস্টিক দিয়ে বিয়ে হয়ে গেল, বিয়েটা কিন্তু হয়নি, একটা মানুষকে সুস্থ করার জন্য ওই
জিনিসটাকে ইউজ করা হয়েছে, তো ভালো করে ভেবে দেখবে জিনিসটাকে ওরকম মনে হবে না। এবং এটাকেও এটা একদম গ্যারেন্টি দিয়ে আমি তোমাকে বলছি, আজকালকার দিনে অর্ধেক ছেলেমেয়েরা শুধু সিঁদুর কিন্তু পরে না, নানা রকমের কসমেটিক্স, এই যে ওই যে বললাম যেগুলো ওই লিপস্টিকের মতো দেখতে সিঁদুর কিংবা ওই স্টিকের মতো, সেগুলো তো ইউজ করা হয়। তখন তো কারোর মনে হচ্ছে না যে কই সিঁদুর তো পরলাম না, আমি তো সিঁদুর গুঁড়ো জিনিসটা তো পেলাম না। সেটা যদি হয়ে যায় তো আর এটা তো পুরো গল্পের প্রয়োজনে একটা ক্রিয়েট করা হয়েছে, একটা মানে কি বলবো নকল বিয়ে সাজানো হয়েছে, সেখানে তো হতেই পারে। এবার আমরা আড্ডার মাঝে যেটা অ্যাকচুয়ালি দেখতে পেলাম সেটা হচ্ছে লালন ফুলঝুড়ির মধ্যে অনস্ক্রিনে যাই ঝামেলা চলুক, লালনের সাপোর্টে কিন্তু ফুলঝুড়ি সবসময় রয়েছে, তাই জন্য লিপস্টিক নিয়ে হয়েছে মানে একদম সাপোর্টে চলে এসছে, ভীষণ রেগে গেছে। আমি খালি তাকিয়ে দেখছিলাম যে ওকে, মানে ইউ হ্যাভ টু স্ট্যান্ড ইউর গ্রাউন্ড সেখানে গিয়ে, গুড জব, আই লাইক ইট। একদম রেগে যাইনি আমি, জাস্ট দর্শককে ক্লিয়ার করতে চেয়েছি। কারণ কি হয়, আমরা একটা সিন দেখে অনেক সময় আমরা যারা এই মিম থিম বানায় কিংবা ট্রোল করে আমরা একটা সিন দেখে আমরা বিচার করে নিই। আমার না রঙে অ্যালার্জি আছে কুকুর, তুমি যদি আমাকে সিঁদুর পরাতেই চাও তাহলে লিপস্টিক দিয়ে সিঁদুর পরাও। ও বাবা, এই তো লিপস্টিক পরিল, কেন লিপস্টিক পরাচ্ছে, তার আগে কি ঘটেছে, তার পরে কি ঘটেছে, কি যাচ্ছে গল্পটা, সেটাও তো বুঝতে হবে আমার মনে হয়। তা আমরা মানুষকে নিয়ে মজা না এক সেকেন্ডে করতে পারি, কিন্তু আমরা আদৌ সেটা মজাটা করব কি না, কী কারণে এটা হচ্ছে সেটা জানতে হবে আমার মনে হয়। এবং তোমার কথা সূত্র ধরেই বলি যে যে ধারাবাহিককে নিয়ে যখন মিম তৈরি হচ্ছে বা ট্রোল হচ্ছে, তার মানে সেই ধারাবাহিক কিন্তু টপে রয়েছে এবং সেই হিসাবেই হয়তো সে তখন ট্রেন্ডিংয়ে রয়েছে বলেই তাকে নিয়ে আলোচনাটা হচ্ছে, তাই নয় কি? এবং একই সাথে বলে দিই যে লালন ফুলঝুড়ির সাথে তো আমরা আড্ডা দিলাম, কিন্তু আজকে ইন্দ্রাশিস দা এবং মানালি দিকেও যখন আমরা সাথে পেয়ে গেছি, তাহলে একটা পর্ব নিয়েই কথা বলি যেখানে দেখানো হচ্ছে যে চিঠি, একটা চিঠি মানুষের জীবন কতটা বদলে দিতে চলেছে, যেটা তোমরা বললে মহৎ সোমবার নিয়ে। এবার একটু জানতে চাইবো ইন্দ্রাশিস দা, তোমাকে মানে বাংলায় হ্যান্ডসাম হাঙ্ক বলাই যায়, ক্রাশ তো অনেকেরই নিশ্চয়ই ছিলে, চিঠির কোনো আসতে শুরু করে দিয়েছে, চিঠির কিছু পর্ব একটু বলবে আমাদেরকে ইন্দ্রাশিস দা জীবনেরটা জানতে চাই। একদম রিয়েল লাইফে চিঠি চালাচালি হয়েছে প্রচুর, এবং আমার খুব ফেভারিট একটা মানে সাবজেক্ট, মানে এই যে আমাদের আজকে হোয়াটসঅ্যাপ এসে গেছে, আমাদের অনেকদিন আগে থেকেই ফোনে টেক্সটিং শুরু হয়ে গেছে, তো তার আগে কিন্তু মানে খুব মানে আমাদের জেনারেশনটা তার মধ্যে চল না থাকলো, যারা এটা দেখছে তাদের মধ্যে তারা আছে কিনা আমি জানি না, বাট ছিল, চিঠি চালাচালি হয়েছে এবং সেটা খুব আমার কাছে সেটা খুবই সিরিয়াসলি একটা ভীষণ রোম্যান্টিক ব্যাপার, যে কারণ আমরা মুখে অনেক কিছু বলতে পারি না, মানে সামনে দাঁড়িয়ে থাকলেও সম্ভব নয় সেটা, এবং সেটা কিন্তু আমরা হুট করে লিখে ফেলতে পারি, এবং সেটা যখন মানে সেইটার অ্যাকসেপ্টেন্সটা তৈরি হচ্ছে কি না আর একটা মানুষের মনে, মানে সেটার অ্যাকসেপ্টেন্সটা আছে কি না, সেটা কিন্তু সে পড়ে সেই আবার একটা চিঠিতেই জবাব দেয়, কাজেই সেই আবার পরে চিঠিটা পাওয়া সেটা হ্যাঁ বাচক না বাচক সেটা জানার যেই স্পৃহাটা, যেই উত্তেজনাটা তৈরি হয়ে থাকে, সেটা কিন্তু একটা অদ্ভুত উন্মাদনা, মানে সেটা আমি অনেস্টলি স্বীকার করছি আমি করেছি বলে আমি সেটা অনুভব করতে পারি। এবং সেটা বলার সময় তোমার মুখটা যে পরিমাণ ব্লাশ করছিল, তুমি যতটা নস্টালজিয়ায় ভাসছিলে, পাশে বসে থাকা অনস্ক্রিন স্ত্রীও কিন্তু সেই রকমই এক্সপ্রেশন দিচ্ছিল ফুলঝুড়ি, একটাই চিঠি সামলে উঠতে পারছে না তিতিরে, তার মধ্যে আবার অন্য চিঠির কথা হচ্ছে। না না, ওর তিতিরের হাতে ওটা কি সেটা কিন্তু আমরা কেউ এখনো জানি না, আর তুমি যদি আমাকে বল আমি পায়রার কাজই করেছি, আমি চিঠি লিখিনি, আমি একদম কবুতরের কাজ করেছি, হ্যাঁ দিয়ে দো চিঠি, আমি দিয়ে দিতে কবুতর আবার দিয়ে দিয়েছে, তো আমি একদমই চিঠি লিখিনি কখনো কাউকে, ও লিখেছে না, আমি অনেক বড় বয়স অবধি লিখেছি, ইভেন মানে এরকমও হয়েছে যে কোনো স্পেশাল ওকেশনে, জন্মদিন বা কোনো একটা ওকেশনে আমি থাকছি না, কিন্তু মানে কাজের ক্ষেত্রেই চলে যেতে হচ্ছে বাইরে, হোয়াট এভার ইট মে বি, মাইট বি ক্রিসমাস অর নিউ ইয়ার, তো আমি চিঠি লিখেই সেটা জানিয়ে গেছি, মানে সেটা অনেক বড় বয়স অবধি হয়েছে, মানে আমার ওটা ভাল লাগে করতে, মানে সেটা ওটা আমার কাছে সত্যি খুবই খুবই রোমান্টিক একটা জিনিস। আচ্ছা তুমি তো বললে চিঠি লেখনি, তাই তো মানালি দি, কিন্তু মৌরি হওয়ার পর তো ভক্তদের থেকে অনেক রকমভাবে ভালোবাসা পেয়েছে, সেই ক্ষেত্রে নিশ্চয়ই চিঠিও পেয়েছো? হ্যাঁ আমি প্রচুর চিঠি পেয়েছি, এবং শুধু চিঠি না জানো, আমি না আমি এরকমও পেয়েছি যে একটি ছেলে সে তার ডায়েরিতে নানা রকম জিনিসে আমার ছবি কেটে কেটে লিখে মানে আটকে লিখে রাখতো, এবং সে আমার অ্যাড্রেস খুঁজে আমার বাড়িতে এসেছিলো তার ওই ডায়েরিটা দেখানোর জন্য, সেগুলো সত্যিই পেয়েছি, এবং ডেফিনেটলি ওরগুলো একটা ভালো লাগার তো
একটা জায়গা থেকেই যায়। হ্যাঁ, চিঠিটা আমার কখনো লেখা হয়নি, আমি কখনো লিখিনি, কিন্তু আমার ভালো লাগলো লালন চিঠি লিখেছে, আমি শুনবো হ্যাঁ কী কী লিখেছো। এটা শিখতে হবে আমাকে যে কীভাবে চিঠিটা ঠিক লেখে। আমি সত্যি কখনো, আমি চিঠি জীবনে একবারই পেয়েছিলাম, আমার এটা মনে আছে, আমি কেউ চিঠি পাঠাতো না বলে বাবাকে বলেছিলাম যে আমি চিঠি লিখে দিই, ওই পোস্ট কার্ডে আমার ঠাকুমা ঠাকুর দেখবে চিঠি লিখে পাঠিয়েছিলো, তো আবার বাবার হাত দিয়ে পোস্টও করে দেয়নি। তো সেরকম একটি চিঠি আমি পেয়েছিলাম, মানে যদি বলো। তার মানে বোঝাই যাচ্ছে চিঠির সাথে কানেকশন কিন্তু লালন ফুলঝুরির রয়েছে, এবং সেটা নস্টালজিয়া যেরকম ভাষায় সেরকম জীবনের মোড়ও ঘুরিয়ে দিচ্ছে পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি, তাই তো? আচ্ছা, তুমি কিছু একটা বলছো? না না, কিছু বলছো না, এখনো নস্টালজিয়াতেই ভাসছে, বুঝতে পারলে তো? আমি তাই দেখছি, ঠিক আছে চলে এসো, এখন এসএমএস এর যুগ কিংবা এসএমএস এরতে যুগ আর কি, চিঠি গন, তোমরা একটু ফিরে এসো। আমি কোনোদিনই বলিনি প্রেমে পড়া বারণ, প্রেমে থাকা বল, তাই তো দেখছি, খুব ভালো প্রেমের পর্বে চলুক। আর যাই হোক, লালন ফুলঝুরির জীবনে কি ঘটবে সেটা কিন্তু কেউ জানে না, সেটা জানতে গেলে আরেকবার সবাইকে বলে দিই, এই 14 তারিখ মহাসোমবার এবং গোটা সপ্তাহ জুড়ে কিন্তু দেখবেন ধুলোকণা, কারণ ধুলোকণায় আসতে চলেছে ধামাকাদার এপিসোডস। ঠিক তাই, এবং শেষ করার আগে, লালনের মনে তো ফুলঝুরির জায়গা অনেক আগে থেকে রয়েছে, যদি এখন তিতিরের উকিঝুঁকি চলছে, তাও ফুলঝুরির মনেও তো অনেক অভিমান জন্মেছে, সেই হিসেবে অভিমান ভাঙানোর জন্য কি কোনো গান হতে পারে? দো দিল মিল রহে হে, দো দিল মিল রহে হে, মগর চুপকে চুপকে হো, দো দিল মিল রহে হে, মগর চুপকে চুপকে সবকো হো রহি হে, সবকো হো রহি হে, খবর চুপকে চুপকে হো, দো দিল মিল রহে হে, মগর চুপকে চুপকে। তোমার পাশে বসে কিন্তু তোমাকে আগাম জানিয়ে দিল দুটো দিল মিলেই যাচ্ছে। ও, কোন দিলের কথা তো মেনশন করেনি, মানুষকে জানতে হবে কোন দো দিল মিলতে চলেছে, তিতির লালন নাকি ফুলঝুরি লালন, তাই তো? অ্যাবসলিউটলি, সোমবার দিন 14 নভেম্বর রাত 8টা থেকে ধুলোকণার মহাসোমবারের মহা এপিসোড, এবং গোটা সপ্তাহ জুড়ে চলবে মহা সপ্তাহ ধুলোকণা। আমি জানি এরপর মানে একটা সত্যি গুরুত্বপূর্ণ কিছু হতে চলেছে ধুলোকণায়, কাজেই দেখতে থাকুন আর এই ভালোবাসাটা বজায় রাখুন, এটাই আমাদের একমাত্র চাহিদা। অশেষ ধন্যবাদ, সো মাচ তোমাদের দুজনকে, এবং দর্শকদের উদ্দেশ্যে বলার, সত্যি তিতির এবার জীবনে কতটা বদল আনতে পারে, বা মহাসোমবারের পর লালন ফুলঝুরির জীবনের মোড় কোন দিকে ঘুরে যায় সেটা তো অবশ্যই জানতে হবে, এবং ধুলোকণাকে যেভাবে দর্শকরা ভালোবাসা দিয়েছেন এবারও নিশ্চয়ই দেবেন, আর আবারও হয়ে উঠতে পারে সেরা সেরা এই ধারাবাহিক। এবং দর্শকদের উদ্দেশ্যে আরও একটি কথা বলার, সেটা হচ্ছে আপনাদের প্রিয় তারকাদের আরও অনেক সাক্ষাৎকার দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেলে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।